আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে। তো দেখেন, সব স্কেল থেকে কিভাবে সারগাম বাজাবেন এই একটি বিষয় আজকে আপনাদের একটি প্র্যাকটিস দিব, এটি বাসায় করবেন। কারণ গান বাজনা করতে হলে বা গান করতে হলে হারমোনিয়াম সম্পর্কে ভালো নলেজ থাকা দরকার আপনাদের, আর সব স্কেল থেকে বাজানোর আইডিয়াটাও থাকা দরকার। আর আমার ক্ষেত্রে আমি সি শার্প থেকে দিচ্ছি, কারণ আমি আর এই 12টি স্কেল থেকে একসাথে বোঝানো সম্ভব না। যারা আমার গত ভিডিও দেখেননি তারা গত ভিডিও দেখে স্কেলগুলো চিনে আসবেন। আমার গত ভিডিওতে বাংলা ইংরেজি দুইভাবেই স্কেল সম্পর্কে দেওয়া আছে। তো আজকে যে প্র্যাকটিসটি আপনাদের দিব সেটি হচ্ছে সব স্কেল থেকে কিভাবে সারেগামা পাধানিসা বাজাবেন, জাস্ট এই প্র্যাকটিসটি ভালো করে খেয়াল করবেন। যদি আমি সারেগামা বাজাই, সাপোজ সি শার্প থেকে যদি আমি সারেগামাটি আগে ধরি, আমি আগে বাজাচ্ছি, আপনারা খেয়াল করবেন। যেমন এই বিষয়টি সব স্কেল থেকে বাজানোর একটি ফর্মুলা আছে, আমি একটি দেখিয়ে দিব, একটি ফর্মুলা থেকে সবগুলো স্কেল থেকে বাজাতে পারবেন। সেটি হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, প্রথমে আমি লিখছি, যদি আমার হাতের লেখা বেশি ভালো না অবশ্যই বাসায় আপনারা আগে নোট করে নেবেন, ফ্রেশ করে আপনাদের খাতায় তুলে নেবেন, খেয়াল করবেন কি লিখছি। যেমন আপনাদের জন্য আকারও শিকার দিয়ে লিখছি, সা পা ধা, জায়গা হলো না এই পাশে লিখলাম, নি সা। সার উপরে এই মাত্রাটির কারণ হচ্ছে এটি কিন্তু আরেক অক্টিভের, যারা এখন অক্টিভ চিনেন না আমার গত ভিডিও দেখবেন। তো এই যে সারেগামা পাধানিসা, এটি সব স্কেল থেকে বাজানোর একটি ফর্মুলা রয়েছে। সব স্কেল থেকে বাজানোর ফর্মুলাটি ভালো করে খেয়াল করবেন। দেখেন আমি কি করলাম, গামা এবং নিসাতে প্লাস চিহ্ন দিলাম। এটির কারণ হচ্ছে গামা এবং নিসা একদমই একসাথে, এটি আমি যেই স্কেল থেকেই ধরি না কেন এটি এমনভাবেই তৈরি করা হয়েছে। গামা এবং নিসা, এটি শুধু হারমোনিয়ামের ক্ষেত্রে নয়, এই সারগামটি সব যন্ত্রের জন্যই প্রযোজ্য, সব বাদ্যযন্ত্রের জন্যই প্রযোজ্য। তো এখানে খেয়াল করেন, এখানে কিন্তু সার পরে একটি নোট রয়েছে, রের পরে একটি নোট রয়েছে, কিন্তু গামা একেবারে একসাথে, মার পরে একটি নোট রয়েছে, পার পরে একটি নোট রয়েছে, ধার পরে একটি নোট রয়েছে, এবং নিসা একেবারেই একসাথে। তো এই বিষয়টি এখন হারমোনিয়ামে দেখেন কিভাবে হলো, হারমোনিয়ামে বোঝাচ্ছি, এটি খেয়াল করবেন। যেমন আমাদের, আমরা যদি এইভাবে ধরি বা এইভাবে ধরি, যেখানেই ধরি এভাবে যদি ধরি, তাহলে কিন্তু আমাদের একদম পাশাপাশি হলো না, এখানে কিন্তু একটি নোট রয়ে গেল। এভাবে যদি ধরি একটি নোট রয়ে গেল, কিন্তু এইভাবে যদি ধরি তাহলে কিন্তু এর মাঝখানে কোনো নোট নেই। এই সেম বিষয়টি এখানে এটার এটা যদি ধরি তাহলে দেখা গেল এই এই নোটটি রয়েছে, এইটার এটা এখানে একটি নোট রয়েছে, কিন্তু এইটার এটার ক্ষেত্রে কিন্তু মাঝখানে কোনো নোট নেই। তারপরে এটার এটা যদি ধরি মাঝখানে নোট, এইটার এটা যদি ধরি মাঝখানে নোট, আর এটার এটা যদি ধরি মাঝখানে নোট রয়েছে, আর এই নিসা এখানে ক্ষেত্রে কিন্তু নেই। এখন আমি যদি সব স্কেল থেকে বাজাই, যারা সব স্কেল চিনেন না অবশ্যই আমার গত ভিডিও দেখবেন, আমি যদি একদম ছয় থেকে শুরু করি, এ থেকে শুরু করি, তো এখানে যদি আমি সারগামটি বাজাই, যেমন সা, সার পরে একটি নোট, একটি নোট রে, রের পরে একটি নোট গা, কিন্তু গা আর মা কিন্তু একদম একসাথে। আমি একবার আগে এভাবে বাজিয়ে নিই, তারপর বোঝাচ্ছি। যেমন তো ভালো করে খেয়াল করবেন, সা রে এই যে একটি নোট, রের পরে গা একটি নোট, কিন্তু গামা একসাথে। একটা বিষয়, গামা আর নিসাই দুইটাই একসাথে, আর সবই একটি করে নোট রয়েছে। গা মা, মার পরে পা একটি নোট, পার পরে ধা একটি নোট, ধার পরে নি একটি নোট, আবার নিসা কিন্তু একসাথে। এখন যদি আমি অন্য স্কেলে যাই, অন্য যদি বি ফ্ল্যাটে আসি, বি ফ্ল্যাট, এটা বি ফ্ল্যাট কিভাবে হলো আমার গত ভিডিওতে দেওয়া আছে।
বি ফ্ল্যাটে যদি আসি তাহলে সা, এটা এখন সা, এটার পরে একটি নোট রয়েছে রে, এটার পরে একটি নোট রয়েছে গা, এটার পরে গা, কিন্তু গামা কিন্তু আমাদের একসাথে, যেমন এই গামা কিন্তু একসাথে, মার পরে পা, পার এই যে একটি নোট রয়েছে, পার পরে ধা এই যে একটি নোট, তারপরে নি এই যে একটি নোট, কিন্তু নিসা কিন্তু একদম একসাথে, যেমন তারপর যদি বিতে আসি এই ফর্মুলাটা বারোটি স্কেলের জন্যই, একদম বারোটি স্কেলের জন্য, যে কয়টা স্কেল রয়েছে সবটির জন্য প্রযোজ্য। সাপোজ আমি যদি সি শার্প ধরি অথবা বিও যদি যেটি বাজাই, যেমন একটা বিষয় মনে রাখবেন সি ন্যাচারাল সি আপনার সব সাদা, সব সাদা রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদের এই ফর্মুলার বাইরে নয়, যেমন সার পরে রে একটি নোট, একটি নোট রে পরে গা একটি নোট, গামা কিন্তু একসাথেই হলো গামা, আর মার পরে পা একটি নোট, পার পরে ধা এই যে একটি নোট, ধার পরে নি একটি নোট, আর নিসা কিন্তু একসাথে, যেমন এই বিষয়টি। তো আপনাদের বাসায় আমি যে প্র্যাকটিসটি দিব সেটি আপনারা এই সবগুলো স্কেল থেকে অন্তত 10 বার 20 বার এরকম করে বাজাবেন, জাস্ট আরোহণ অবরোহণ, সারেগামা পাধানিসা সানি ধাপা মাগারেসা। তারপর আমি সি শার্পের কাজ দিব আমার নেক্সট ভিডিওতে। তো বাসায় যে প্র্যাকটিসটি করবেন ভালো করে দেখেন, আমি সব স্কেল থেকে বাজাচ্ছি, নিয়মটা আপনারা জানলেন যে গামা এবং নিসা একদম পাশাপাশি আর সবই এক নোট পরে পরে, খেয়াল করেন আমি 12টি স্কেলই বাজিয়ে দেখাচ্ছি, একদম এ থেকে জি শার্প পর্যন্ত, 6 থেকে 12.5 পর্যন্ত, খেয়াল করেন কিভাবে। এখন এখন বি ফ্ল্যাট, ন্যাচারাল বি, ন্যাচারাল বি, ন্যাচারাল সি, সি শার্প, সি শার্প, ন্যাচারাল ডি, ডি শার্প, ন্যাচারাল ই, ন্যাচারাল এফ, এফ শার্প, জি, ন্যাচারাল জি, জি শার্প, তারপরে কিন্তু আমাদের আবার 6 হলো বা এ হলো, এটি এখন শুধু অক্টেভ আলাদা। তো এই প্র্যাকটিসটা আপনারা অন্তত বাসায় একটি করে স্কেলে অন্তত 10 থেকে 20 বার আরোহণ অবরোহণ এরকম করে প্র্যাকটিস করুন প্রত্যেকটা স্কেলে। তারপর আমি একটি স্কেলে যেমন আমি সি শার্পে গান দিই, এরপর সি শার্পে সারগাম দিব, প্র্যাকটিস দিব আমার আগামী ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নতুন করে আবার করে দেব। অবশ্যই বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।